আশা করি আপনারা সবাই ভীষণ ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে সুপার ডুপার সানডে, আর এখন বাজে ঘড়িতে সকাল প্রায় 9টা অ্যারাউন্ড। আর ঠিক এই মুহূর্তে আমি আর আমার হাজব্যান্ড দাঁড়িয়ে রয়েছি কোথায় বলুন তো? আমরা এসেছি কল্যাণীতে। প্রত্যেক বুধবার করে যে আমার মেয়ের যে অনলাইন অ্যাক্টিভিটি ক্লাসটা হয় সেটারই আজকে হচ্ছে সানডে, কিন্তু আজকে তার এক্সাম, তো সেই কারণে ওকে আজকে স্কুলে নিয়ে আসতে হয়েছে, মানে ওই অ্যাক্টিভিটি সেন্টারটায় নিয়ে আসতে হয়েছে, সেখানে ওর এক্সাম চলছে। ওকে অলরেডি আমরা ড্রপ করে দিয়েছি বাড়ি থেকে, ওকে তো ব্রেকফাস্ট করিয়ে নিয়ে এসেছি কিন্তু নিজেরা কিচ্ছু খাওয়া দাওয়া করিনি, তো সেই কারণে এখন যাবো একটুখানি ব্রেকফাস্ট করতে। দেখি এখানে আশেপাশে প্রচুর মিষ্টির দোকান, কচুরির দোকান এই সমস্ত রয়েছে, সেখানে গিয়ে কিছু একটা খাওয়া দাওয়া করবো। আর তারপর যেহেতু সানডে, বাজারের একটা চাপ থাকে, যেহেতু অন্যান্য দিন আমাদের বাজারঘাট করা হয় না, তো সেই কারণে বাজারেরও একটা চাপ রয়েছে। দেখি খাওয়া দাওয়া করার পর এখান থেকে একটুখানি বাজারঘাট করে নিয়ে মেয়েকে নিয়ে একেবারে বাড়ির দিকে রওনা দেবো। তো চলুন না, আগে খুব খিদে পেয়ে গেছে, আগে খেয়ে নিই, তারপর বাজারঘাট যা করা যাবে আপনাদেরকে সঙ্গে সঙ্গে নিয়ে করবো, চলুন। আর সবজিও মোটামুটি বেশ, মানে 4-5 দিন তো ভালোভাবে হয়ে যাবে। যদি মাঝে সাথে টুকিটাকি কিছু লাগে তো হাজবেন্ড রাত্রিবেলা যখন বাড়ি ফিরবে তখন ওই স্টেশন বাজার থেকে নিয়ে টুকিটাকি হয়তো অল্প একটু ধনে পাতা আনতে হলো কি অল্প একটু টমেটো আনতে হলো সেটুকু নিয়ে ফিরবে, বাদ বাকি আমি মোটামুটি গুছিয়ে নিয়ে চলে এসেছি। ভালোই হলো, বুবু একদিকে ওদিকে পরীক্ষাও দিচ্ছিল, সেই সময়টা আমাদের নষ্ট হলো না, ওই সময় ব্রেকফাস্ট কেনাকাটা বাজার সমস্ত কিছু হয়ে গেল। এবার হাজবেন্ড গেছে একটুখানি স্টুডিওতে, সেটা হচ্ছে বুবুর ছবি, ওই যেহেতু স্কুল নতুন শুরু হয়েছে ওর ডায়েরি আই কার্ড এই সমস্ত জন্য ছবি টবি লাগবে, পাসপোর্ট সাইজ স্ট্যাম্প সাইজ সেই সমস্ত ছবি করাতে হয়ে গেছে, মানে করানো হয়ে দিতে, মানে করাতে দি, বাবা কথা জড়িয়ে যাচ্ছে আমার গরমে, করাতে দিয়েছিলাম 2-3 দিন আগে, সেটা হয়ে গেছে, সেটাও আজকে আনতে গেছে। ও এসে স্নান টান করবে আর বুবুকেও স্নান করিয়ে দেবো, একটু ঠান্ডা হয়ে নিই, শরবত টরবত একটু খেয়ে নিই, তারপরে আমিও জামা কাপড় চেঞ্জ করে রান্নাবান্না করে আমিও স্নান করে নেবো, বুঝতে পারলেন? এখন অবধি এই সমস্ত প্ল্যান করে রেখেছি, এত গরম লাগছে না, ভালো লাগছে না, তো চলো না আগে হাত পা ধুয়ে চেঞ্জ ফেঞ্জ করে নিই, তারপরে আবার আপনাদের সাথে দেখা করছি। রান্নাঘরে চলে এসেছি আর রান্নাবান্না অলরেডি স্টার্টও করে দিয়েছি, ভাত এখানে নামিয়ে নিয়েছি। আর এই যে আজকে করব হচ্ছে কাতলা মাছের ঝোল, আজকে বাজার থেকে অনেকটা পরিমাণে কাতলা মাছ আর পাবদা মাছ নিয়ে এসেছি। আজকে করব কাতলা মাছ, আমার মেয়ের যেহেতু কাতলা মাছ খুবই পছন্দের তো সে কারণে ও বললো যে কাতলা মাছের ঝোল খাবো, তাই এখানে নিয়ে নিয়েছি ডাটা। এখন গরমকাল, এরকম সুন্দর কচি 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 কাটোয়ার ডাটা উঠেছে, আমরা কাটোয়ার ডাটাই বলি, অনেকে শুধু ডাটাও বলে, যাই হোক ডাটা উঠেছে আর তার সঙ্গে সবুজ কচি শাকও রয়েছে, শাকটাও একদিনকে করব, ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি। আর তার সঙ্গে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলু, এখানে কেটে নিয়েছি অর্ধেক মতন টমেটো, সঙ্গে গোটা কাঁচা লঙ্কা, যেহেতু মেয়ে খাবে কাঁচা লঙ্কা বাটবো না। আর এখানে মশলার জন্য নিয়ে নিয়েছি আদা আর রয়েছে একটা টমেটো। আর মাছের ঝোলটা নামানোর আগে দিয়ে দেবো, আরে বাপরে 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 দিয়ে দেবো, এই যে ধনে পাতা, ধনে পাতাও কুচিয়ে নিয়েছি, রোজ ধনে পাতা দিতে আমার পরে মনে পড়ে, কুচোনো হয় না, আজকে আগে ভাগে মনে করে কুচিয়ে রেখে দিয়েছি ব্যাস। আর এর সঙ্গে অ্যাড করবো কিছু গুঁড়ো মশলা, একদম বেসিক মশলা, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, এই সমস্ত, এই দিয়ে হয়ে যাবে আমার মাছের ঝোল। তো চলুন না স্টার্ট করে দিই। অলরেডি মেয়ে স্নান হয়ে গেছে, হাজবেন্ডও স্নানে চলে গেছে, আমি পড়ে রয়েছি, আমার মাছ এখনও ধোয়া হয়নি, মাছটাকে ধোবো আর ঝপাঝপ ঝপাঝপ রান্না করবো।
মাছের মশলা এখানে করে নিয়েছি আর একটুখানি নুনও দিয়ে নিয়েছি ঝোলে যে পরিমাণ নুনটা দেবো একেবারেই আর এখানে তো সবজি আগেই দেখিয়ে দিয়েছি কাটা আর এই যে আজকে এই মাছটা রান্না করব আর এই মাছটা রেখে দেবো ফ্রিজে নুন হলুদ মাখানো হয়ে গেছে আর এই যে পাবদা মাছ এটাও নুন হলুদ মাখিয়ে নিয়েছি এটাকেও ফ্রিজে একদম চালান করে দেবো তো চলো না গ্যাসে এখানে কড়াই বসিয়ে দিচ্ছি অলরেডি সর্ষে তেলও দিয়ে দিচ্ছি এবার জাস্ট স্টোকারটা মারবো তারপর মাছগুলোকে পটাপট ভেজে নেবো কড়া করে লাল করে ভেজে নিয়েছি এবার এই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেবো সামান্য একটুখানি কালো জিরে ফোড়ন এবারে ঢেলে দেব এই সবজিগুলো ডাটা আর আলুটাকে একটু নুন হলুদ দিয়ে ভালো করে সাঁতলে নিয়েছি এবার আগে থেকে তৈরি করে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দেবো কিন্তু চামচটাও চলে যাচ্ছিল কি রে বাবা যখন দেরি হয়ে যায় না গরমের মধ্যে আমার মাথা আর কাজকর্ম করে না দেখেছেন এবার এই মশলাটার সঙ্গে ডাটাটাকে আলুটাকে ভালোভাবে কষিয়ে নেব চারিপাশ দিয়ে তেল ছেড়ে এলে পরিমাণ মতো জল দিয়ে দেবো তারপর আলুটা সেদ্ধ হয়ে গেলে ডাটা সেদ্ধ হয়ে গেলে মাছটা দিয়ে দেবো ব্যাস ফুটিয়ে নেড়ে চেড়ে নামানোর আগে একটু ধনে পাতা দিয়ে নামিয়ে নেবো তাহলেই একদম মাছের ঝোল রেডি আজকে আমাদের দুপুরবেলা লাঞ্চে শুধু মাছের ঝোল আর ভাত এই হবে আর কিচ্ছু রাখবো না এত গরমে আর কিছু পাওয়া যাচ্ছে না মুসুরির ডালও করে রেখেছি এটা হচ্ছে আমার কম্পালসারি মেনু আর কি কম্পালসারি মুসুরির ডাল যেমন মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সময় হতো না যে নিজেদের পছন্দ অনুযায়ী স্ট্রিম বেছে নেওয়া যেত অথচ একটা কম্পালসারি বেঙ্গলি আর ইংলিশ থাকবেই তো ওরকম হচ্ছে ব্যাপার যে আমার হাজার রান্না হোক হাজার মেনু হোক একটা মুসুরির ডাল যদি না শনিবার হয় তাহলে এটা হচ্ছে কম্পালসারি মেনু একদম সমস্ত দিন থাকবে তো এই সমস্ত হয়ে গেলে এবার আমি যাবো স্নানে স্নান করে এসে লাঞ্চ করে নেব লাঞ্চ করে নিয়ে তারপর আপনার দেখেছেন গরমের মধ্যে কি বলছি মাথা কাজ করছে না যাই হোক লাঞ্চ করে নিয়ে তারপর আবার আপনাদের সঙ্গে বিকেলবেলা দেখা করবো চলুন মাঝামাঝি মানে পুরোপুরি ইভিনিংও হয়নি আবার আফটারনুনটাও আর খুব বেশিক্ষণ থাকবে না এরকম একটা পর্যায়ে আমি আপনাদের সঙ্গে আবার গল্প করতে এলাম দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আমি মেয়ে আর হাজব্যান্ড তিনজনে মিলে একটুখানি এসির ঘরে বসে একটা মুভি দেখলাম গল্প হলেও সত্যি সেই অনেক দিন আগে এই সিনেমাটা দেখেছিলাম আবার বহুদিন পরে দেখলাম খুব মজার প্রচণ্ড হাসির আর রবি ঘোষের অভিনয়টা একদম ফাটাফাটি সেটা নিয়ে কোনো কথাই হবে না খুব ভালো লাগলো আমরা অনেক ছোটোবেলায় দেখেছিলাম তো আর মেয়েকে আজকে একসঙ্গে নিয়ে বসে আবারও দেখলাম এই ধরনের সিনেমা না দেখবেন পরিবারের সকলে মিলে একসঙ্গে দেখা যায় অনেক লেসন পাওয়া যায় সেগুলো থেকে খুব ভালো লাগে মনটা ভালো হয়ে গেল একটা দারুণ সিনেমা দেখার পর আর মাছের ঝোলটাও আজকে অনবদ্য হয়েছিল কাটোয়া ডাটা এই গরমে আমার বাড়িতে প্রথম এলো তো সেই ডাটা দিয়ে ঝোল করেছিলাম খুব ভালো লাগলো আমার কাটোয়া ডাটা দিয়ে মাছের ঝোল খেতে খুব ভালো লাগে ডাল মুগের ডাল দারুণ আর প্রচুর জামাকাপড় রয়েছে হাজব্যান্ড বেশ কিছু জামাকাপড় এসে নিজেরটা নিজে তুলে নিয়ে গেল কারণ এত জামাকাপড় নিয়ে আমি একা নামতে পারবো না আর আমার কটা রয়েছে আমার কটা আমি নিয়ে চলে যাবো একটু হাঁটাহাঁটি করলাম গাছগুলোকেও একটু জল দিয়ে দিলাম
এরপর নিচে চলে যাব প্রায় সন্ধে সন্ধে হয়ে এসেছে এবার সব জামা কাপড় নামিয়ে নিচ্ছি এবার আস্তে আস্তে নিচে চলে যাব কি হাওয়া দিচ্ছে দেখেছেন ফুল ফুল একেবারে উড়ে বাপ রে এরকম হাওয়া দিলে না সত্যি খুব ভালো লাগে সে চুল ওরে ওড়ুক ওড়ুক বলছি উড়ুক চ রে চ চ বেশি রাত করিস না এখন পুরোপুরি গুড ইভিনিং হয়ে গেছে ইনফ্যাক্ট এখন বাজে প্রায় 7:30 আর দেখতেই পাচ্ছেন একটু সাজুগুজু করে নিয়েছি সাজুগুজু ঠিক না কোনো রকমে গায়ে জামাটা গলিয়েছি এত গরম না চোখ মুখ দিয়ে একেবারে বললাম না তেল গড়াচ্ছে পুরো গ্যালন গ্যালন তেল এরকমই গড়ায় আমার গরমকালে কি বলবো আর যাই হোক তো এখন আমরা যাচ্ছি কোথায় বলুন তো একটা হচ্ছে হাওয়া খেতে যেহেতু সানডে একটু হাওয়া খেতে যাবই এত গরমে বাড়িতে বসে ভালো লাগে না আর হচ্ছে সেকেন্ডলি হচ্ছে বুবুর জুতো কিনতে হবে মানে জুতো মানে স্কুলের জুতো একদিন তো মানে এর আগে তো ব্ল্যাক শু কেনা হলো যেটা রেগুলার পরে যাবে এবার কিনতে হবে স্কুলের কিডস যেটা ওর পিটির জন্য লাগবে পিটি ড্রেসের জন্য যেদিন যেদিন গেম আছে সেদিন সেদিন পরে যেতে হবে তো সেই কারণে আজকে যাচ্ছি ওর কিডস কিনতে তো বাইরে বেরিয়ে যাই বুঝলেন সবাই মোটামুটি রেডি হয়ে গেছি আর বেশি দেরি করব না 7:00 বাজে তাড়াতাড়ি করে একটুখানি কাজকর্ম করে হাওয়া খেয়ে বাড়ি চলে আসব বাড়ি এসে আজকে খাবো রাত্রিবেলা পান্তা ভাত আজকে বেশি করে ভাত করে রেখেছি সেটাকে জল দিয়ে রেখেছি সেই জল ঢালা ভাত আজকে খাওয়া হবে চলো গেছে কেটস কেনা কমপ্লিট আর বুবুর জন্য দুটো ইনারও নিয়ে নিলাম কারণ জামার ভেতরে পরে যেতে লাগছে তো রেগুলার এখন স্কুলে তো ওই জন্য হোয়াইট ইনার দরকার ছিল ও ছিল আগের পুরনো তাও দুটো নিয়ে নিলাম আর এখন আমরা কোথায় এসেছি বলুন তো বৈশাখী মেলায় বাইরে বেরিয়ে হঠাৎ করে মনে পড়লো যে বৈশাখী মেলা তো শুরু হয়ে গেছে তাহলে আজকেই একবার ঘুরে যাই লাস্ট 2 ইয়ার্স হয়নি যেহেতু একটা প্যান্ডামিক সিচুয়েশান ছিল বাট এবছর আবার হয়েছে আমরা একদম মেলার সামনেই দাঁড়িয়ে রয়েছি হাজব্যান্ড গেছে গাড়িটাকে একটুখানি পার্ক করতে গ্যারেজে তারপর আমরা মেলায় ঢুকবো চলো না দেখি মেলার ভেতরে কিরকম কি হয়েছে রাত্রি 10টা প্রায় 10টা তাই তো 10টা বেজে গেছে হ্যাঁ 10টা বেজে গেছে
আর এই মুহূর্তেই আমি আপনাদের সঙ্গে গল্পটাকে শেষ করে দেবো, আর গল্পটাকে কন্টিনিউ করবো না। আর প্রত্যেকদিন দেখবেন আপনাদের সাথে গল্পটা আমি ঠিক এইখানে বসেই শেষ করি, যার কারণ আগেই দরজা দিয়ে ঢুকে আমি পাখা চালিয়ে এখানটায় বসি, মানে দু তিন মিনিট রেস্ট নিই, তারপরে অন্যান্য কাজকর্মে যাই। তো আর আজকে মেলায় প্রচুর খাওয়া দাওয়া করেছি বলতে কি, আমি মোমো বুবু খেয়েছে, আমি মোমো খাইনি, আমার হাজব্যান্ড খেয়েছে আর বুবু খেয়েছে, ওরা দুজনেই মোমো খেয়েছে। আর আমি খেয়েছি ফুচকা, মেলায় গিয়ে যদি ফুচকাই না খেলাম কী খেলাম, আর ঘুগনিও খেয়েছি। আমার হাজব্যান্ড বারবার বলছে এটা খাও ওটা খাও সেটা খাও, আরে ফুচকার দিকেই যাচ্ছে না, ফুচকাই যদি না খেলাম তাহলে কী খেলাম, বলছে না ফুচকা খেলে নাকি অম্বল হবে। তারপর জোর জার করে ওকেও নিয়ে গেছি, আমি নিজেও গেছি, গিয়ে আমরা ফুচকা টুচকা খেয়েছি। খেয়ে এবার বাড়িতে এলাম, বললামই যে পান্তা ভাত রয়েছে ডিনারের জন্য, মুসুরির ডাল ভিজিয়ে রেখে গেছি, সেটা আর করবো বড়া, ব্যাস তাই দিয়ে খাওয়া দাওয়া হয়ে যাবে। তাহলে আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি, আজকে ভিডিওটাকে আর কন্টিনিউ করছি না। আপনারা সবাই খুব ভালো থাকবেন, খুব সুস্থ থাকবেন, আশেপাশে সকলকে ভালো রাখবেন, বি পজিটিভ অ্যান্ড বি হ্যাপি অলওয়েজ। কাল আবার একটা যা চাকচাকে নতুন ফ্রেশ ব্লগ নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে যাবো, তাতে পর্যন্ত টাটা, গুড নাইট, সো চিপস, বাই বাই।